তো ভিউর্স আপনারা কেমন আছেন বন্ধুগণ তো আজকে একটি খুবই দুর্দান্ত স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম তার জন্য এই ভিডিওটি মিস করবে না সুগাস আমাদের প্রত্যেকের মোবাইল ফোনের সেটিংসের মধ্যে কিন্তু একটি অপশান রয়েছে সেটি হলো অ্যাক্সেসিবিলিটি বলে সুগ্যাশ দেখুন আমাদের প্রত্যেকের মোবাইল ফোনের মধ্যে কিন্তু অ্যাক্সেসিবিলিটি এই সেটিংসটি রয়েছে তো আপনার মোবাইল ফোনের যদি এই অপশানটি থাকে তাহলে আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ আজকের এই ভিডিওতে প্রত্যেকটি স্মার্টফোনের অ্যাক্সেসবিলিটির অ্যাক্সেসিবিলিটির মধ্যে লুকিয়ে থাকায় এমন কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো যে সেটিংসের কাজ দেখে আপনি অবাক হয়ে যাবেন তো আপনি হয়তো এই সেটিংসটি দেখেছেন বাট এর মধ্যে লুকিয়ে থাকা গোপন কাজগুলো দেখেননি তো আপনি যদি সেটিংসগুলোর কাজ দেখেন তাহলে কিন্তু আপনি সত্যি অবাক হয়ে যাবেন এবং সবাই কিন্তু আপনাকে বলবে যে আপনি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাস্টার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ইঞ্জিনিয়ার তো কি সেই এই সেটিংসের মধ্যে লুকিয়ে থাকা গুরুত্বপূর্ণ সেটিংসগুলো যে সেটিংসগুলো জানার পর আপনি অবাক হয়ে যাবেন তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন আমি আসে আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি ছিলেন তো চুল শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন তারপর কোনটি অন করুন তারপর অবশ্যই ওয়াল সিলেক্ট করবেন তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও সো গাছে এখন আমি দেখিয়ে দেবো যে কি সেই প্রত্যেকটি স্মার্টফোনের অ্যাক্সেসবিলিটির মধ্যে লুকিয়ে থাকা গুরুত্বপূর্ণ সেটিংসগুলো সো এর জন্য আমরা প্রথমত মোবাইল ফোনের সেটিংসে আসবো সেটিংসে আসার পরে এখন আপনি নিচে আসবেন তাহলে কিন্তু আপনি এখানে একটি অপশন পেয়ে যাবেন যে অ্যাডিশনাল সেটিংস এখন আপনি অ্যাডিশনাল সেটিংস এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখন আপনি এখানে একটি অপশন দেখতে পারবেন যে অ্যাক্সেসিবিলিটি বলে তো আপনার মোবাইল ফোনের যদি এই অপশানটি না থাকে তাহলে আপনি সার্চ করবেন তাহলে কিন্তু আপনি খুঁজে পেয়ে যাবেন ঠিক আছে প্রত্যেকের মোবাইল ফোনে কিন্তু এই অপশানই রয়েছে হান্ড্রেড পার্সেন্ট তো এখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পরে এখন আপনি ভিসানে আসবেন আসার পর দেখবেন যে কিন্তু আপনি উপরে কিন্তু একটি অপশান পেয়ে যাবেন যে সিলেক্ট টু স্পিক এখন আপনি সিলেক্ট টু স্পিক এখানে ক্লিক করবেন তারপর এখন আপনি এই অপশনটিকে অন করবেন তারপর অ্যালার করবেন তারপর ওকে করবেন তারপর এখন আপনি এখান থেকে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে এখন আপনি উপরে একটি অপশান পাবেন যে টেস্ট টু স্পিক সেটিং এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখন আপনি এখানে একটি অপশন পাবেন যে ল্যাঙ্গুয়েজ বলে এখন আপনি ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন তারপর এখন আপনি অবশ্যই এখান থেকে বাংলা ল্যাঙ্গুয়েজটিকে সিলেক্ট করবেন ঠিক আছে তো সিলেক্ট করার পর তো এখন আপনি জাস্ট এখান থেকে পুরোপুরি মানে বেরিয়ে আসবেন বাকি ব্যাকে আসবেন তারপরে এখন আপনি মোবাইল ফোনে যে কোনো একটি লেখা বা টেক্সট লেখা ওপেন করবেন ঠিক আছে এখন আমি কোনো একটি টেক্সট লেখা এখান থেকে ওপেন করছি তো ওপেন করার পর কিন্তু আপনাকে মানে মোবাইল ফোন পড়ে শুনে দেবে লেখাটি আপনাকে কষ্ট করে আর পড়তে হবে না তার জন্য এখন আপনি দেখবেন যে কিন্তু মোবাইল ফোনের একেবারে নিচে কিন্তু একটি অপশান থাকবে মানুষের মতো আইকন থাকবে এরকম একটা আইকন থাকবে তো এখানে আপনি ক্লিক করবেন ঠিক আছে এখন আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পর এখন আপনি ওই লেখাটা সিলেক্ট করবেন আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর দেখবেন যে কিন্তু মোবাইল ফোন এখন পড়ে শোনা হবে শুনতেই থাকুন শশার জলীয় অংশ দেহের বর্জ্য ও দূষিত পদার্থ বের করতে দারুণ কাজ করে নিয়মিত শশা খেলে কিডনিতে সৃষ্ট পাথর গলে যেতে সহায়তা হয় ইউরিনারি ব্লাডার লিভার ও প্যানক্রিয়াসের সমস্যার সমাধানে বেশ সাহায্য করে শশা সুগাশ দেখতে পেলেন যে কিন্তু আমার মোবাইল ফোন কিন্তু সম্পূর্ণ বাংলায় আমাকে পড়ে শুনে দিয়েছে এবং আমি কিন্তু সহজে বুঝতে পেরেছি এবং আমাকে কিন্তু আর কষ্ট করে পড়তে হবে না এইভাবে কিন্তু আপনি খুব সহজে মোবাইল ফোনের মাধ্যমে সে কোনো লেখা মানে পড়ে শুনতে পারবেন তো আশা করি সেটিংসটি খুবই দরকারি হয়েছে এখন আমি তারপর সেটিংসগুলো দেখিয়ে দেবো এখন আমি আবার এখানে আসে আসার পর এখান থেকে আমি এটিকে আবার বন্ধ করছি ঠিক আছে আমি এর ব্যবহার করব না এটি তো তারপর সেটিংসটি হলো দেখবেন যে কিন্তু আপনি এখানে আরেকটি অপশান পেয়ে যাবেন যে ডিসপ্লে সাইজ বলে ঠিক আছে এখন আপনি ডিসপ্লে সাইজ এখানে ক্লিক করবেন তো ক্লিক হওয়ার পর দেখুন আমাদের প্রত্যেকের মোবাইল ফোনের ডিসপ্লে সাইজ থাকে যে কোনো একটি নির্দিষ্ট পরিমাণে তো আপনি চাইলে কিন্তু ডিসপ্লে সাইজটি মানে ছোটো করতে পারবেন অথবা এখান থেকে বড়ো করতে পারবেন দেখুন এখান থেকে আপনি বড়ো করতে পারবেন ছোটো করতে পারবেন বা মাঝারি রাখতে পারবেন তো আপনার প্রয়োজন মধ্যে কিন্তু আপনি ছোটো বড়ো করে কাস্টোমাইজ করতে পারবেন এখন জাস্ট এখান থেকে আমি পুরো মানে মানে এক্সেস করছি তা তাহলে কিন্তু সবার ছোটো হয়ে যাবে তো রাখার পর এখন যদি আমি টিকমার করি তাহলে কিন্তু এখান থেকে ওকে করলে কিন্তু আমার মোবাইল ফোনের সমস্ত লেখা কিন্তু ছোটো হয়ে যাবে দেখুন মোবাইল ফোনের সমস্ত অ্যাপসের আইকনগুলো কিন্তু অনেকটা পরিমাণে ছোটো হয়ে গিয়েছে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনি চাইলে কিন্তু মোবাইল ফোনের লেখা বা যে কোনো অ্যাপসের আইকন মোবাইল ফোনটিকে একেবারে ছোটো করে ব্যবহার করতে পারবেন সো এটি কিন্তু খুবই একটা দারুণ সেটিংস এটি আপনি চাইলে আবার বড়ো করতে পারবেন এখন আমি এখান থেকে জাস্ট এখান থেকে একটু মানে মাঝারি রাখছি বা মিডিয়াম রাখছি এস করে রাখছি তারপরে এখান থেকে মার্কে ক্লিক করলে কিন্তু আমার মোবাইল ফোনটি আগের মতো হয়ে যাবে ঠিক আছে এইভাবে চাইলে আপনি মোবাইল ফোনটিকে ছোটো বড়ো করে ব্যবহার করতে পারবেন সোকা সেটি হলো দু নম্বরে একটি সেটিংস এখন আমি তারপর সেটিংসটি দেখিয়ে দেবো তারপর সেটিংসটি হলো মানে ম্যাগনিফিকেশন বলে এখানে ম্যাগনিফিকেশান একটি অপশান পাবেন এখন আপনি ম্যাগনিফিক শান এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনি ম্যাগনিফাই উইথ মানে ট্রিপল ট্যাপ এখানে ক্লিক করবেন তারপর এই অপশানটি একবার অন করবেন অন করার পর এখন আমি দেখিয়ে দেবো যে এই অপশানটির মেন কাজটা কি সো মেন কাজটি এখন আমি দেখিয়ে দেবো এর মেন কাজটি হলে এখন আপনি প্রথমত মোবাইল ফোনের মানে যে কোনো একটি জায়গা তিনবার পরপর ট্যাপ করবেন ওয়ান টু থ্রি তো ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন যে কিন্তু মোবাইল ফোনের স্ক্রিনটি পুরো জুম হয়ে যাবে দেখুন কত জুম হয়ে যাচ্ছে তাই না সো আপনি চালে কিন্তু এইভাবে মানে মোবাইল ফোনে যে কোনো জায়গায় কিন্তু আপনি ডবল ট্যাপ না তিনবার ট্যাপ করলে কিন্তু সেই জায়গাটি পুরো জুম হয়ে যাবে এবং আপনি কিন্তু খুব সহজ এইভাবে জুম করে দেখতে পারবেন এটি কিন্তু খুবই একটা মানে দারুণ বিষয় আপনাকে অবশ্যই মানে দুটি আমুল দিয়ে কিন্তু এইভাবে মানে সোয়াইপ করতে হবে না বলে কিন্তু একটা আমুল দিয়ে করলে কিন্তু কখনো হবে না দেখুন একটা আমুল দিয়ে করছে হচ্ছে না আপনাকে দুটি আমুল দিয়ে কিন্তু এভাবে সোয়াইপ করতে হবে জুম করতে হবে আবার তিনবার ট্যাপ করলে কিন্তু এটি জুম আউট হয়ে যাবে এইভাবে চাইলে কিন্তু আপনি মোবাইল ফোনে যে কোনো জায়গাকে মানে ডবল ট্যাপ করেই কিন্তু আপনি জুম আউট জুম ইন করতে পারবেন এটি কিন্তু খুবই একটা দুর্দান্ত সেটিংস ঠিক আছে সো গ্যাস এখন আমি সেটিংসটির কাজ দেখিয়ে দিয়েছি এখন আমি তারপরে সেটিংসের কাজ দেখাবো এখন আমি আবার এখান থেকে মোবাইল ফোনের সেটিংস আসবো তারপর এখান থেকে অ্যাডিশনাল সেটিংস আসব তারপরে এখান থেকে মানে অ্যাক্সেসিবিলিটি আসবো আসার পরে এখান থেকে ভিসে আসবো তারপরে এখন আমি এখান থেকে জাস্ট এখান থেকে এটি বন্ধ করে দিচ্ছি এটি আমি ব্যবহার করব না ঠিক আছে সো বন্ধ করে দেওয়ার পর এখন আমি তারপর সেটিংসটি দেখিয়ে দিচ্ছি দেখুন তারপরে যে সেটিংসটি রয়েছে কালার কারেকশান বলে এখন আপনি কালার কারেকশান এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখন যদি আপনি এই অপশানটি অন করে দেন অন করার আগে আরেকটি দেখাচ্ছি দেখুন আমার মোবাইল ফোনের কিন্তু এই যে মানে লেখার কালারগুলো কিন্তু এরকম দেখাচ্ছে এখন যদি আমি এই অপশানটি একবার অন করে দিই তাহলে কিন্তু মোবাইল ফোনে কালার কিন্তু পরিবর্তন হয়ে যাবে দেখুন মোবাইল ফোনে কালার কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে আপনি যেখানে যাবেন সেখানে কিন্তু এরকম কালার দেখাবে দেখুন মোবাইল মোবাইল ফোনের কালারটি কিন্তু মানে পরিবর্তন হয়ে গিয়েছে তো আপনি চাইলে কিন্তু মোবাইল ফোনের কালার পরিবর্তন করে ব্যবহার করতে পারবেন এবং যে কেউ দেখলে কিন্তু অবাক হয়ে যাবে সে কীভাবে তুই মোবাইল ফোনের কালার পরিবর্তন করেছিস সেখানে কিন্তু আপনি অনেক কালার পাবেন এখানে আপনি তিনটি কালার পাবেন আপনি চাইলে কিন্তু সে কোনো কালার মোবাইল ফোনের মধ্যে অ্যাক্টিভ করে ব্যবহার করতে পারবেন দেখুন কত সুন্দর কালার রয়েছে এখন আমি এটিকে বন্ধ করে দিচ্ছি ঠিক আছে দেখুন এটি বন্ধ করলে কিন্তু আগের মতো হয়ে যাবে এটি আপনি চাইলে মোবাইল ফোনের মধ্যে ব্যবহার করে মানে ব্যবহার করতে পারবেন ঠিক আছে এটি হলো তারপরে একটি সেটিংস এখন আমি তারপরে সেটিংস দেখিয়ে দেবো এটি হলো মানে চার নম্বর সেটিংস সো বেশ পাঁচ নম্বর সেটিংসটি হল যে মানে কালার ইনভার্সন বলে সো কালার ইনভারসন যদি আপনি এই অপশনটি একবার অন করে দেন তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনটি পুরোপুরি সাদা কালো হয়ে যাবে দেখুন মোবাইল ফোনটি কিন্তু ব্ল্যাক হয়ে গিয়েছে দেখুন এইভাবে কিন্তু আপনি মোবাইল ফোনটিকে ব্যবহার করতে পারবেন এখন যদি আপনি মোবাইল ফোনে যেখানে যাবেন সেখানে কিন্তু এরকম দেখাবে দেখুন মানে ইনভার্সন হয়ে গেছে মোবাইল ফোনটি একেবারে ইনভার্শন হয়ে গিয়েছে যেখানে কিন্তু আপনি মানে এইভাবে মোবাইল ফোনটিকে ব্যবহার করতে পারবেন আর রাত্রিবেলা ব্যবহার করলে কিন্তু মোবাইল ফোনের লাইট চোখে পড়বে না এর ফলে কিন্তু চোখের কোনো ক্ষতি হবে না ঠিক আছে সো আপনি চাইলে কিন্তু সেটিংসটি অন করে মোবাইল ফোনে ব্যবহার করতে পারবেন সো এখানে এখন আমি জাস্ট এখানে বন্ধ করছি এটিকে তো বন্ধ করার পরে এখন আমি ছয় নম্বর সেটিংসটি দেখিয়ে দেবো তো ছয় নম্বর সেটিংসটি কিন্তু আরেকটি দুর্দান্ত সেটিংস তারপরে রয়েছে দেখুন যে এখানে একটা অপশন পাবেন যে মানে রিমুভ অ্যানিমেশন সো গাইস আপনি যদি এই একবার অন করে দেন অন করার পরে এখন আমি দেখিয়ে দেবো সে রিমুভ অ্যানিমেশন এই সেটিংসের মেন কাজটা কি সো মেন কাজটা হলো দেখুন আপনি যখন মোবাইল ফোনটিকে একবার এইদিকে দিকে সোয়াইপ করবেন সোয়াইব করার পর দেখবেন যে কিন্তু আপনি যখন অ্যাপগুলি হবে সোয়াইপ করবেন তখন দেখবেন যে কিন্তু একটা অ্যানিমেশন হয় সেই অ্যানিমেশনটি কিন্তু হবে না এই সেটিংসটি মানে অন করলেই কোনো অ্যানিমেশন হচ্ছে না মানে কুইক কাজ করবে আপনার মোবাইল ফোনটি অনেকটাই ফাস্ট কাজ করবে দেখুন কত স্পিডে কাজ করছে সো আপনি চাইলে কিন্তু মানে সেটিংসটির মাধ্যমে কিন্তু অ্যানিমেশন ছাড়াই কিন্তু আপনার মোবাইল ফোনটিকেই ব্যবহার করতে পারবেন খুবই স্পিডে রানিংয়ে কাজ করতে পারবেন কুইক কাজ হবে সঙ্গে সঙ্গে এখন হয়ে যাবে সে কোনো অ্যাপ্লিকেশন ঠিক আছে সো গ্যাস এখন আমি জাস্ট এখান থেকে আবার সেটিংস আসবো তারপর এখান থেকে অ্যাক্সেসিবিলিটি আসবো তারপরে এখান থেকে ভিসা নিয়ে এসে এখান থেকে জাস্ট মানে রিমুভ অ্যানিমেশন এই অপশনটি বন্ধ করে দিচ্ছি সো তারপরে এখন তারপর সেটিংসটা আমি দেখিয়ে দেবো সাত নম্বর সেটিংসটি সো গাইস এখন আপনি দেখবেন যে একটি অপশান পাবেন এখানে যে হাই কন্ট্রাস্ট টেক্সট বলে এখন যদি আপনি হাই কন্ট্রাস্ট টেস্ট এই অপশানটি অন করে দেন তাহলে কিন্তু মোবাইল ফোনের সমস্ত লেখার কিন্তু আউটলাইন হয়ে যাবে দেখুন কিন্তু প্রত্যেকটি লেখার কিন্তু আউট লাইন হয়ে গিয়েছে দেখুন প্রত্যেকটি টেস্টের আউট লাইন হয়ে গিয়েছে সো আপনি তাহলে কিন্তু সেটিংসটি মোবাইল ফোনে অন করে ব্যবহার করতে পারবেন এখন আমি এটিকে বন্ধ করছি সো গাইস সেটি হলো মানে ভিশনের মধ্যে লুকিয়ে থাকা গুরুত্বপূর্ণ সেটিংস এখন আমি তারপরে যে অপশানটি রয়েছে যে হিয়ারিং বলে এখন আপনি হিয়ারিং এখানে ক্লিক কর হিয়ারিংয়ে আসার পরে এখন আপনি এখানে একটি অপশন পাবেন যে মনো অডিও বা অডিও ব্যালেন্স বলে সো গ্যাস এখন আপনি যদি অপশনটি অন করে দেন তাহলে কিন্তু একটি আপনি গুরুত্বপূর্ণ কাজ দেখতে পারবেন সেটি হলো দেখবেন যে কিন্তু আমরা কিন্তু মানে হেডফোন ব্যবহার করে থাকি এবং হেডফোনের মধ্যে কিন্তু দুটি ক থাকে এবং মানে লেফটে কতটা পরিমাণ সাউন্ড হবে অথবা রাইটে কতটা পরিমাণ সাউন্ড হবে সেটিকে আপনি ব্যালেন্স করতে পারবেন আপনি যদি এটি বাড়িয়ে দেন রাইটে তাহলে কিন্তু রাইটে কিন্তু জোরে সাউন্ড হবে মানে লেফটে কিন্তু সাউন্ড হবে না আপনি যদি লেফটে বাড়িয়ে দেন তাহলে কিন্তু মানে কমিয়ে দেন তাহলে কিন্তু মানে রাইটে সাউন্ড হবে না এবং লেফটে কিন্তু কিন্তু সাউন্ড হবে সেইভাবে চাইলে কিন্তু আপনি মানে ব্যালেন্সটিকে কন্ট্রোল করতে পারবেন মানে হেডফোনের সাউন্ডটিকে আপনি মানে ম্যানেজ করতে পারবেন যে কোনটা কোন পরিমাণে সাউন্ড হবে সেটিকে আপনি মানে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন শ্রমিক করছেন এটি আমি বন্ধ করছি তারপরে এখন আপনি এখান থেকে মানে ফিজিক্যালি এখানে ক্লিক করবেন ফিজিক্যালি ক্লিক করার পর দেখবেন যে আপনি এখানে একটি গুরুত্বপূর্ণ অপশান পাবেন যে পাওয়ার বাটন এন কল ঠিক আছে সো আপনি যদি অপশানটিকে একবার অন করে দেন তাহলে আপনার মোবাইল ফোনে কেউ যখন কল করবে অথবা আপনি যখন কাউকে কল করবেন তখন কল করার শেষে আপনি যখন মোবাইল ফোনের পাওয়ার বাটনে একবার ট্যাপ করবেন তাহলে কিন্তু মোবাইল ফোনের কল কেটে যাবে আপনাকে মোবাইল ফোনে টাচ করে কিন্তু আপনাকে মানে কল কাটতে হবে না মোবাইল ফোনের পাওয়ার বাটনে কল ট্যাপ করলে কিন্তু কলটি অটোমেটিকভাবে কেটে যাবে স্বপ্নে চালে কিন্তু মোবাইল ফোনের মধ্যে এই অপশানটি ব্যবহার করতে পারবেন সো সেইটা হল তারপরের একটি সেটিংস এখন আমি আর সেটিংস দেখাচ্ছি না এখানে কিন্তু আর সেটিংস নেই ভালো কিছু ঠিক আছে তো আশা করি আজকের এই ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ